আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পরিণমন পরিণমনের বৈশিষ্ট্য এবং পরিণমনের গুরুত্ব এটি রয়েছে তোমাদের প্রথম অধ্যায় শিখন অধ্যায়টিতে এবং আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছে শিখন এবং শিখনের বৈশিষ্ট্য এখানে আমরা আলোচনা করবো পরিণমন পরিণমনের বৈশিষ্ট্য এবং পরিণমনের গুরুত্ব তাহলে চলো আমরা শুরু করি পরিণমন কাকে বলে পরিণমন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তির স্বাভাবিক বৃদ্ধি ঘটে থাকে অর্থাৎ এটা এক ধরনের পরিবর্তন বা পরিণত হওয়া অর্থাৎ মানুষ মানব শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক যে পরিবর্তন অর্থাৎ পরিণত অপরিণত থেকে পরিণতর দিকে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে পরিণমন এবং এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিণমন হচ্ছে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন অর্থাৎ শারীরিক ওজন হোক বা বিভিন্ন অঙ্গের আকার আয়তনে যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনি আমাদের কাজের বা কর্মক্ষমতার বা কাজের গুণের পরিবর্তন আমরা লক্ষ্য করি যেটাকে আমরা গুণগত পরিবর্তন বলে থাকি এবং এই পরিণমনের উপর প্রশিক্ষণ বা অনুসরণের কোনো প্রভাব থাকে না অর্থাৎ কেউ যদি প্রশিক্ষণ নেয় যে আমার পরিণমন আমি প্রভাবিত করব বা আমার ম্যাচুলেশনকে আমি প্রভাবিত প্রভাবিত করব। সেক্ষেত্রে প্রশিক্ষণের কোনো রকম প্রভাব এখানে দেখা যায় না এবং প্র্যাকটিস বা অনুশীলন এরও প্রভাব আমরা এর মধ্যে আমরা দেখতে পারি না উল্টো দিকে আমরা এর আগে যে শিখন আলোচনা করেছি শিখনের মধ্যে প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রভাব দেখা যায় কিন্তু পরিণমন একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া অর্থাৎ এখানে মানুষের মানে ইচ্ছা বা অনিচ্ছার উপর এটা ডিপেন্ড করে না চাহিদার উপর ডিপেন্ড করে না যে ব্যক্তি চাইছে বা তার চাহিদা রয়েছে পরিণমনের বলে পরিণমন ঘটছে বা সে ইচ্ছা তো পরিণমনকে ত্বরান্বিত করতে পারে না তাহলে আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে এটা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া এটা প্রশিক্ষণ এবং অনুশীলন নিরপেক্ষ এবং এর মাধ্যমে ব্যক্তির গুণগত ও পরিমাণগত পরিবর্তন লক্ষ্য করা যায় এখানে কয়েকজন বিশিষ্ট সাইকোলজিস্ট রয়েছেন যারা পূর্ণমনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন মনোবিদ কলেন মতে জন্মগত সম্ভাবনাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণে গুণগত এবং পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া হলো পরিণমন কি বলছে বলছে যে যে শিশু বা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে এবং জন্মসূত্রে তার বাবা মার কাছ থেকে যে সুপ্ত সম্ভাবনাগুলো নিয়ে সে জন্মগ্রহণ করে সেই সম্ভাবনাগুলোর পরবর্তীকালে স্বাভাবিকভাবে গুণগত এবং পরিমাণগত বিকাশের প্রক্রিয়া কেবল হচ্ছে পরিণমন মনোবিদ থমসন বলেছেন যে পরিণমন প্রক্রিয়া হলো একটি বৃদ্ধির প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ রূপে গড়ে ওঠে কি বলছে যে পরিণমন হচ্ছে এমন একটা বৃদ্ধির প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ তার পরিণত অপরিণত থেকে পরিণত দিকে এগিয়ে যায় মনোবিদ স্কিনারের মধ্যে পরিণমন হল এক ধরনের বিকাশ পরিণমন হচ্ছে কি এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক পার্থক্য থাকলেও মোটামুটিভাবে নিয়মমাফিক সংঘটিত হয় অর্থাৎ এখানে বোঝা বোঝা বোঝানো হচ্ছে পরিণমন হচ্ছে এক ধরনের বিকাশ এবং পরিবেশগত অবস্থার অর্থাৎ দুটো মানুষের মধ্যে বা দুটো বাচ্চার মধ্যে পরিবেশগত পার্থক্য থাকলেও তাদের মধ্যে পরিণমনটা একই রকমভাবে ঘটে থাকে অর্থাৎ একজন যদি ইন্ডিয়ার মানুষ হয় আর একজন যদি মালয়েশিয়া বা সৌদি আরবের মানুষ হয় এবং একই সময় যদি দুটো শ্রী জন্মগ্রহণ করে তাহলে তাদের যে বিকাশ দু বছর পরে যদি তাদের বিকাশ দেখি বৃদ্ধি দেখি বা তিন বছর বা পাঁচ বছর পর দেখি তাহলে তাদের মধ্যে শারীরিক যে পার্থক্য বা শারীরিক অনেকটাই আমরা মিল খুঁজে পাবো এক্ষেত্রে কোনোরকম ব্যাপক তারতম্য বা পার্থক্য আমরা লক্ষ্য করি না বা লক্ষ্য করবো না কারণ এটা একটা জৈবিক এবং স্বাভাবিক প্রক্রিয়া এক্ষেত্রে ব্যক্তির প্রশিক্ষণ বা অনুশীলনের কোনো প্রভাব থাকে না তাহলে উপরের যে সংজ্ঞাগুলো রয়েছে এগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে জন্মগত প্রবণতাগুলো স্বাভাবিকভাবে বাস্তবেত হওয়ার প্রক্রিয়া হচ্ছে পরিণমা পরিণমের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে যে এটা বিকাশের প্রক্রিয়া অর্থাৎ পরিণমন হচ্ছে একটা একটাকে বিকাশের প্রক্রিয়া এবং এই বিকাশের প্রক্রিয়ার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে হৃদপিণ্ড পাগজস্থলী এদের আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং ব্যক্তির কর্মক্ষমতাও ধীরে ধীরে বৃদ্ধি পায় সহজাত ও সার্বজনীন প্রক্রিয়া পরিণমন হচ্ছে কি একটি সহজাত এবং সার্বজনীন প্রক্রিয়া অর্থাৎ এটা স্বাভাবিকভাবে ঘটে এবং এটা সার্বজনীন অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে একই রকম নিয়ম রয়েছে এর উৎস হল জন্মসূত্রে প্রাপ্ত পাওয়ার সম্ভাবনা অর্থাৎ ব্যক্তি জন্মসূত্রে তার বাবা আমার কাছ থেকে যে সম্ভাবনাগুলো নিয়ে জন্মগ্রহণ করে এবং সমাজ সমস্ত প্রাণীর ক্ষেত্রে একইভাবে এটা সম্পন্ন হয় যেমন হাঁটার ক্ষেত্রে পৃথিবীর সব শিশু প্রথমে হামাগুড়ি দেয় পড়ে দাঁড়ায় এবং সব শেষে দু পায়ে হাঁটে অর্থাৎ আমরা যদি পরিণমনের প্যাটার্ন দেখি তাহলে সমজাতীয় সমস্ত প্রাণীর মধ্যে একই ধরনের প্যাটার্ন লক্ষ্য করি যেমন মানুষের ক্ষেত্রে যদি দেখি তাহলে একটি মানব শিশু কিন্তু প্রথমে হামাগুড়ি দেয় তারপরে দাঁড়ায় তারপরে সে দু পায়ে হাঁটতে শেখে স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া কেন বলছে কারণ এটা একটা স্বতঃশ্রুত প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া এর সময়ের সঙ্গে সঙ্গে ঘটতে থাকে বলছে প্রাণের সুস্থতাই এর হচ্ছে একমাত্র শর্ত এছাড়া অন্য কোনো শর্ত নেই অর্থাৎ ব্যক্তি যদি সুস্থ থাকে তাহলে তার মধ্যে পরিণমন ঘটবে অসুস্থ অবস্থায় পরিণমন বাধাপ্রাপ্ত হয়ে থাকে অসুস্থতা পরিণমের বাধা সৃষ্টি করে যেমন পোলিও রোগক্রান্ত শিশুরা স্বাভাবিক পরিণমনের অভাবে ঠিকমতো মতো পারে না অর্থাৎ কোনো শিশুর মধ্যে যদি পোলিও থাকে পোলিও ভাইরাস দ্বারা আক্রমণ হয়ে থাকে তাহলে তাদের মধ্যে পরিণমনের অভাব আমরা দেখতে পারি অনুশীলন নিরপেক্ষ অর্থাৎ এখানে অনুশীলনের প্রয়োজন হয় না এবং শিক্ষণ এবং পরিণমনের মধ্যে এটাই মূল পার্থক্য যে সেকোনের ক্ষেত্রে অনুশীলনের প্রভাব বিস্তার করে কিন্তু পরিণমনের ক্ষেত্রে কোনো অভাব বিস্তার করতে পারে না চাহিদা নিরপেক্ষ অর্থাৎ ব্যক্তির ইচ্ছা চাহিদা এসবের উপর পরিণমন ডিপেন্ড করে না শিশু বা সমাজের চাহিদা পরিণমনকে নিয়ন্ত্রণ করে না তবে পরিণমন শিশুর চাহিদার উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ শিশু বা সমাজের চাহিদার উপর চাহিদা পরিণমনকে নিয়ন্ত্রণ করে না উল্টো দোকে পরিণমন শিশুর চাহিদার উপর প্রভাব বিস্তার করে যেমন যখন কোনো শিশুর মধ্যে বৃদ্ধি স্পিডলি হয়ে থাকে বা র্যাপিডলি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার খাদ্যের প্রয়োজন বাড়ে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিণমনের পরিণমন ব্যক্তির বৃদ্ধিকে প্রভাবিত করে শারীরিক ক্ষমতা অর্জনের সহায়ক অর্থাৎ আমরা পরিণমনের ফলে ব্যক্তির শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়। সক্রিয়তা নিরপেক্ষ অর্থাৎ ব্যক্তি এখানে সক্রিয় না হলেও তার মধ্যে পরিণমন ঘটবে তারপর বলছে আংশিক জীবন প্রক্রিয়া অর্থাৎ সারা জীবন কিন্তু পরিণমন ঘটে না একটা নির্দিষ্ট পর্যায়ে পরিণমন গিয়ে কিন্তু স্থির হয়ে যায় অর্থাৎ মাতৃগর্ভ থেকে পরিণমন শুরু হয় কিন্তু জীবনে এক পর্যায়ে গিয়ে পরিণমন আর ঘটে না তাই পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া বলা যায় না তাহলে আজকে এটুকুই আমরা আলোচনা করলাম এরপরের ভিডিওতে আমরা আলোচনা করবো যে শিখরের ক্ষেত্রে পূর্ণমানের কি কী ভূমিকা রয়েছে